হাই ফ্রেন্ডস, তখন কি বলবো, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, কোনটা বলবো? তো এখন রাত 2 বাজে, 2:15 বাজে, তো আমি উঠেছি 2-টার দিকে, তো বসিয়ে দিয়েছি, যেটা করার সেটাই করেছি। আর চক টক দেখে বুঝতে পারছো কেমন ঘুমের অবস্থা, ঘুম থেকে উঠে ডাইরেক্ট গিয়ে রান্না করা একটা বড় ঝামেলার কাজ। তো চলো তোমাদেরকে দেখাই আমি রান্না করে, মানে আমার রান্না কি কি রান্না বসিয়েছি। আমার রান্নার রুমে চলে এসেছি, এসে দেখো কি বসিয়েছি। এই দেখো আলু ভাজা, আর এখানে ভাত বসিয়েছি, আর আমি ডালটা আলুটা সিটি দিতাম, তো ডাল হলো সিটি দিলে হবে না। এই দেখো যে এই যে সাইডে যে ছিদ্রটা দিচ্ছো, এটা ফাঁকা, তো সিটিটা তো হবে, ঠিক আছে, এটা তো বন্ধ করতে হবে। এই দেখো এর মধ্যে কিছুই নেই, তো এটা খুলে গেছে। এই দেখো সেই জন্য আর আমি সিটি দিতে পারলাম না, তো আলুটায় ভাজা বসিয়ে দিচ্ছি। ভাজা হতে থাক আলুটা, আলুটা ভাজা হয়ে গেলেই মুসুর ডাল বসিয়ে দিতে হবে। তোমাদেরকে দেখালাম যে আমার কী কী আমি রান্না বসিয়েছি, তো কী কী করব। এখন 2:20 বাজে, তো এখন রান্না থেকে আমি ভিডিওটা শুরু করলাম, তো তোমরা দেখে নিও। এখন ভোর, মানে ভোর রাত থেকে রাত 2 থেকে সকাল পর্যন্ত কী কী দেখাতে পারি সেগুলো দেখবে। তো এখনই শুরু করেছি ভিডিও। চিকেন রান্না আর চাটনি আছে, টমেটো চাটনি, তো এই 2 আছে। আর আলু ভাজা ডাল করব, ওটা আমরা খাবো। আমি খাবো রুটি আর ভাত, যদি দেখি মনে হয় ভাত খেতে ইচ্ছে হলে খাবো। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই দেখো মুসুর ডালটাই হয়ে বসিয়েছি, আর এদিকে ভাতটাই দেখো হয়ে গেছে, হয়ে গেছে। এখন ডালটা আমি দিয়ে দিব। হয়ে গেল, অফ করে দিলাম। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা খেতে বসে গেছি, এখন ঘড়িতে বেজে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, জুম করে দেখাতে হবে। তো 3:05 এখন বাজে, এখন খেয়ে নিব, দিয়ে সব 4:45 কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো খেয়ে নিয়ে পরে ফিরে আসছি, রুটিটা খাবো আর অল্প কটা ভাত খাবো, তাহলে আমার হয়ে যাবে। তো দেখালাম তোমাদেরকে কী কী রান্না হয়েছিল, মানে করেছি, আর এইটা দেখাচ্ছি, চিকেনটা দেখানো হয়নি। এই দেখো চিকেনটা, এই দেখো রান্না বললাম তোমাদেরকে আছে, আর এই দেখো এইটাতে আছে চাটনি, এই দেখো এইটা হচ্ছে চাটনি, তো খাওয়া হয়েছে আর আছে। তো আমরা খেয়ে নিই, পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি, ঠিক আছে। ফ্রেন্ডস, আমার খাওয়া কমপ্লিট এবং ব্রাশ করাও কমপ্লিট, তো হয়ে গেছে। এখন শুয়ে পড়বো, আবার তোমাদের সঙ্গে সকালে দেখা করবো। এখন বাজে 3:30, তো থালা বাটিগুলো সিঙ্কের পর পড়ে আছে, আমি এখন আর ধুবো না। ঘুম থেকে উঠে রান্না করা প্রচুর মানে কষ্টকর ব্যাপার হয়ে যায়, তো এখন রান্না তো এখন 1 মাস মতো করতেই হবে। তো একটা আমার বন্ধু জিজ্ঞাসা করেছে যে, সাবস্ক্রাইব ফ্রেন্ড আমার একটা জিজ্ঞাসা করেছে যে কতদিন তোমাদের থাকে এটা, তো আমাদের 1 মাস থাকে, তো হয়ে গেল 14টা, মানে 30টা করতে হয়, 14টা হয়ে গেল, আর তো অর্ধেক আছে, তো এটাও হয়ে যাবে আশা করছি, হবে তো অবশ্যই, কোনোদিন সময় থেমে থাকে না, তাই না বলো? তো যাক গে, অনেক কথা হলো, তো আবার আমি সকালে কথা বলবো তোমাদের সঙ্গে। এখনকার মতো বাই বাই, আবার তোমাদেরকে সকালে দেখা করবো, সকালে বিরক্তি করতে আসবো এবং জ্বালাতে আসবো, ঠিক আছে। তো হাই ফ্রেন্ডস, রাত্রে দেখা হয়েছে, আর তো বলেছি যে সকালে আবার দেখা করবো, তো অনেকক্ষণই উঠেছি, এখন 10:30 বাজে, তো
তো মেয়েকে উঠে ব্রাশ করে খাইয়ে দিয়েছি, মেয়েকে খাওয়ানোটা হয়েছে বসে গল্প করছিলাম তিনজনে আমরা। তো আজকে তো সকালে তোমাদেরকে তো বলেছি অত টাইম মানে যে তারা কাজ করতে হবে, তাড়াতাড়ি এগোতে হবে সেটা না, তো রান্নাটা বিকেলের দিকে করতে হবে। তো এখন আমি যেগুলো করব কাজ, আমি ঘর পরিষ্কার করব। তোমরা তো জানো, যারা পুরো বন্ধু আমার সবাই জানো যে আমি এই মাঝে মধ্যে পাঁচ দিন ছ দিন পরে পরে আমি সবগুলো পরিষ্কার করি। মানে যেগুলো দেখবে তোমরা ধুলো ধুলো একটা প্রতিদিন মানে প্রতিদিন একটা ধুলো থাকে স্তর জমা পড়ে, তো সেই জন্য সেই পরিষ্কারগুলো আমাকে করতে হয়। তো ওগুলোই করবো। আর মেয়ে যাচ্ছে এখন ডাক্তারের কাছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ ওর না দাঁতের প্রবলেম, অনেকে তোমরা জানো তো ওর দাঁত একটা নড়ছে, এখানে নিচে একটা দাঁত নড়ছে, সো ওই নিচের দাঁতটা দেখাতে যাবে। আর যে দাঁতগুলো ভেঙে ভেঙে গেছে ওটা কি মানে এখনও তো দাঁত নড়ছে না সবগুলো, তো ওই ব্যবস্থা নিতে হবে, কারণ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেগুলো একটু ঠিকঠাক না করলে দাঁতে লাগছে, জিভে লাগছে, দিয়ে দাঁতের সঙ্গে জিভে লাগলে মুখে লাগছে, কেটে যাচ্ছে মুখ, রক্ত বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে কাজগুলো সারবো। তো ঠিক আছে, এখন আমি শুরু করলাম। তো ফ্রেন্ডস, এখানে দেখো আমার মানে রেশন আনতে গেছিলো, দিয়া এই রেশন এনে দেখো গম পাওয়া গেছে, এখানে চাল, এই দেখো চাল, আর এই দেখো এটা হচ্ছে আটা। আমার বর একদম খেতে চায় না, চাল খাবে না, তারপরে এই দেখো গম গম পিসে ময়দাটা খাবে, আটাটাও খায় না, কিছু খায় না, বলবে যে আমার মোটা চালে খেতে ইচ্ছে হয় না। তো এগুলো গুছিয়ে নিয়ে পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। এই দেখো ফ্রেন্ডস, এই দেখো রুষা বলল দাঁত তুলতে, বললাম না দাঁত দেখাতে যাচ্ছে ডাক্তারের কাছে দাঁত তুলে, এই দেখো দাঁত তুলে চলে এসেছে। রুষা কিছু কাঁদেনি, খুব স্ট্রং রুষা, একটুও কাঁদেনি, শুধু ভয় পেয়েছে তাই। রুষা বলছে আমার একটুও লাগেনি, বলো তো মিমিদেরকে বলো, বলো জোরে বলো। আর কাঁদেও নি বেশি, ভয়ও করেনি, ওর পাপা বলছে রুষা কাঁদেই নি। দেখি আরেকবার দেখে দাও বুকরাটা, একটু কেঁদেছি তাই, কেঁদেছে একটু। এই দেখো দাঁত ভেঙে নিয়ে চলে এসেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন দাঁত বেরোবে সুন্দর, একটা লম্বা করে দাঁত বেরিয়ে যাবে, আমার মতো মোটা মোটা দাঁত বেরোবে গো। হ্যাঁ তো ফ্রেন্ডস, এই দেখো বিছানা আমার চেঞ্জ করা হয়ে গেল, এই উপর থেকে সব পরিষ্কার করে, এই দেখো এই কভারটা তুলে নিয়েছি, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে এগুলো আর শেয়ার করিনি। সব ডাইনিংয়ে সব ডাইনিং টেবিল মোছা, এগুলো কমপ্লিট করা, এখানে দেখো জামা কাপড় একদম ভর্তি করে দিয়ে রেখে দিয়েছি, এগুলো আজকে আর পরিষ্কার করবো না। আর এই দেখো এই মেয়েটা দুটো অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এই দেখো বসে এখনও খাচ্ছে, ভাঙা দাঁত নিয়ে খেতে বসে গেছে, শুধু আইসক্রিমই খাচ্ছে, ঠান্ডা যখন লাগবে তখন বুঝবে। তো উপরে খাচ্ছিল, দিয়ে বিছানাটা চেঞ্জ করা হয়েছে, ওই কারণে নিচে ওকে বসিয়ে দিয়েছি খেতে। আর বাসছে দেখো কত, দেখো পুরো একটা পাঁচ। তো এখন আমি শুধু ঘরগুলো এবার মুছে নিতে হবে। আর আমার রান্নার রুমেও একদম থালা ভর্তি হয়ে পড়ে আছে, সিঙ্কের উপরে কিচ্ছু পরিষ্কার হয়নি, এগুলো করতে হবে, সব সব করতে হবে। ঠিক আছে, তো পরে আবার কথা বলছি, তো তোমাদের সাথে সামনে কথা বলছি স্নানের পরে, এখন আর না।
ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ পরে আসলাম, স্নান টান করে একটু বসেছিলাম, যে বসে থেকে এখন আসছি। তো এসে রান্না বসিয়েছি। তো আজকে আবার ঘটে গেছে বিশাল একটা বড় কাণ্ড ঘটে গেছে আমার। তো কেমন কাণ্ড ঘটেছে, ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে বলছে খাবো, তো আমি স্নান করে উঠে উঠে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমার রুমে এসে বসে আছি। বসে থেকে দেখছি ভাত হয়নি, কিন্তু ভাত হয়নি তবু জল কম ছিল মনে হয়, কি তাও বলতে পারছি না, জল তো এত তাড়াতাড়ি শেষও হয়ে গেল, দিয়ে ভাত পুড়ে গেছে একদম। এই কিছুদিন ধরে এমন হচ্ছে না, এই 3-4 দিন এটাই হয়ে গেল। তো এরকম কেন যে হচ্ছে বুঝতে পারছি না, প্রতিদিন একই কাজ হলো একটা খারাপ জিনিস। ভাত পুড়ে গেছে, আবার ভাতকে সেই ভাতকে তো আর খাওয়া যাবে না, ফেলে দিয়ে আবার নতুন করে চেঞ্জ করে আবার ভাত বসিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, তো রান্না একটা সবজি বসাবো, চলো আমার রান্নার রুমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ পরে আবার ফিরে এসেছি। তো ফ্রেন্ডস, এখানে তোমাদেরকে ফ্রিজে একটা জিনিস দেখাচ্ছি, বেলের শরবত চিনি দিয়েছে, বেলটা পুরো মেখে। বেলের শরবত খুব পছন্দ আমার, তো ভালোই লাগে না, তো ও একা খাবে, ওখানে ঠান্ডা করতে দিল। আর এখানে ফল টল তো আছে দেখতে পাচ্ছ, সব এগুলো ইফতারের সময় গুছিয়ে রাখতে হবে। আর আমি কি রান্না বসাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাবো আজকে। আর এই দেখো ভাতটা হয়ে গেছে, এই হাড়িটাই করতে হয়েছে, বললাম না তোমাদেরকে যে পুড়ে গেল। এই দেখো এই হাড়িটা পুড়ে গেছে, ওটাও পুড়ে গেছে, ওটা দুধ গরম করতে গিয়ে একটা ভাত হতে গিয়ে। তো এই দেখো আমি তেল বসিয়ে দিলাম, এখন রান্না বসাবো, একটা রান্না হবে, এই রান্নাটা হবে, একটা সবজি রান্না করব। কুমড়ো আছে, টমেটো আছে, পটল আছে, আলু আছে, এই কটা দিয়ে একটা সবজি করব। আর মেয়ের তো চিকেন আছে। তো দেখো সমস্ত মশলা দিয়ে আমি তরকারিটা আমার সবজিটা বসিয়ে দিয়েছি, এখন এটা হতে থাকবে, কষিয়ে কষিয়ে নামিয়ে নিব, বেশি ঝোল তো না, এটা মাখা মাখো মাখো একটা তরকারি হবে। তো তোমাদেরকে প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ কি বলতো আমার একটুকো মনে নাই, মানে আমাদের খাওয়ার টাইমে তো তাড়াতাড়ি করে খেতে হবে, সেই জন্য একটা টাইম হয়ে থাকে, তো যে খাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি মানে খেতে বসে গেছি, আর আমার ভিডিও তুলতে ভুলে গেছি। আমি ফলটা কেটে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই একবার, তো আমার দেখানো হলো না। তো এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এই প্লেটে নিয়েছিলাম সব, তো খেয়ে নিয়েছি, এই দুটো পড়ে আছে, তো খাওয়া হয়ে গেছে। আর ওর পাপাকে আমি রুটি দিয়ে দিলাম, বললো রুটি খেয়ে নিব, আমাকে দাও তো রুটি খেয়ে নিবে, আর আমি আর উষা একটু পরে খাবো ভাত, এখন আর খাবো না। তো রুটি খাচ্ছে, চিকেনটা তো আছেই, একটা সবজি তরকারি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো ওটা দিয়ে খাচ্ছে। তো ফ্রেন্ডস আমরা এই দেখো রেডি হয়ে গেছি, এখন 7টা বাজে, তো পাপাকে তো খেতে দিলাম দেখতে পেলে তোমরা, এবার আমরা একটু রেডি হয়ে গেছি, তো একটু বাজারে যাবো। এই দেখো আমার মেয়েও রেডি হয়েছিল, ও বিকেলে দিকে একটু ঘুরতে গেছিল, তো তার জন্য আর আমি ওকে রেডি করানোর সেভাবে কিছু না, মাথার চুলটু সবই বাঁধা ছিল, জামা পরা ছিল, তো আবার মুখটা একটু ঠিক করে দিলাম। তো এই দেখো দেখা ওইদিকে দেখো, এই দেখো ওরে বাবারে। তো ঠিক আছে পরে আবার কথা বলবো। ঈদের বাজার করতে এসেছি, তো ঈদের বেশি দিন নেই, 15 দিন আছে, তো এই দেখো ঈদের বাজার করতে চলে এসেছি, আজকের মতো হলো, এখনও বাকি আছে, একদিনে কি সম্ভব, আবার করতে হবে বাজার, কিছুটা হয়েছে। ফ্রেন্ডস আমি এইমাত্র বাড়ি চলে আসলাম, বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে মেয়েকে এখন খাওয়াবো, আমিও খাবো, আমরা তো খেয়ে যাইনি দেখেছো, তো এখন আমি খাবো, মেয়েকে খাবো, মেয়ে বলছে দাও খেতে দাও, আর আমরা
তোমাদেরকে দেখালাম যে দেখে তো বুঝতেই পেরেছো মার্কেটে গেছি তো কি কি এনেছি এই ভিডিওতে যাবে না সবগুলো নিয়ে একদম পুরো শপিং করে পরে তোমাদের কাছে দেখাবো সবকিছু একসঙ্গে দেখাবো এই দুটো তিনটে করে মানে সবকিছু কিন্তু সবগুলো হয়নি সেজন্য একেবারে বাজার দেখিয়ে তারপরে তোমাদের কাছে আসবে এখন ওই শপিং আর দেখাচ্ছি না পরে কোন একটা ব্লগে যখন সবগুলো নেওয়া হবে তখন দেখিয়ে দিব তো এখন খেতে খেয়ে নিই আমরা আমার মেয়ে খাচ্ছে আমি বললাম ওদের আমি খাই দিচ্ছি তো ওকে নিজে খাবে তো খেয়ে নিই কো ঠিক আছে পরে আবার কথা বলবো ফ্রেন্ডস তোমাদেরকে আমি খাওয়াটা দেখাচ্ছিলাম মেয়ে খাচ্ছিল তো মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে এবার ঘুম দিয়ে দিয়ে তো ভিডিওটা আমি শেষ করতে আসিনি শেষ করতে চলে আসলাম আর আমিও শুয়েছিলাম আমার শরীরটাও ভালো লাগছে না তো অবশ্যই করে আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো পুরো ভিডিওটা দেখে নতুন কেউ দেখলে পুরো ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার আর অল করে দিও মানে বেল আইকন থাকবে ওখানে টাচ করে দিলে অল করে দিলে সবসময় আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদেরকে চলে যাবে এবং তোমরা ভিডিওটা আমার দেখতে পাবে তো ঠিক আছে তো গুড নাইট দিয়ে দিচ্ছি এখন 11টা বেজে গেছে তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে চলে আসবো তো বাই গুড নাইট